রেমি ঘর ঝাড়ু দিচ্ছে, এমন সময় পেছন থেকে রেমিকে জড়িয়ে ধরে নিলয়। রেমি চমকে উঠে একটা ধাক্কা দেয় নিলয়কে। নিলয়, এসব কি করছিস? কি হচ্ছেটা কি এসব? নিলয় নিজেকে সামলে নিয়ে মুস্কি হাসে, তারপর অভিনয় করে বলে, আমার খুব ভয় করছে রিমি আপা, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। এই দিনে দুপুরে ভয় পাওয়ার কি আছে? এখন কি রাত যে ভূতের ভয় তুমি এমনটা করলে? নিলয় এবারে মুখ কালো করে বলল, তুমি যদি আমার সত্যিকারের বোন হতে তাহলে এমন কথা বলতে পারতে না। আমার খুব মার কথা মনে পড়ছে, তাই তোমাকে জড়িয়ে ধরেছি। রেমি নিলয়ের কথাটা সন্দেহাতীতভাবেই নিল, তবুও সান্ত্বনা দেওয়ার জন্য বলল, ঠিক আছে নিলয়, বুঝেছি। কিন্তু দেখো, এখন তো তুমি আর ছোট নেই, এভাবে যখন তখন কাছে আসবে না কেমন, ছোট ভাই আমার? নিলয় বলল, ঠিক আছে আপা, তাহলে তোমার কোলে একটু মাথা রেখে শুয়ে থাকি, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। রেমি ইতস্তত বোধ করে বলল, কিন্তু এখন তো আমার অনেক কাজ, ঘর মুছব, বাসন মাজব, রান্না করব, একটু পর অফিস থেকে তোমার মা চলে আসবে, তখন যদি এসে দেখে আমি কাজ না করে তোমার সাথে আড্ডা দিয়েছি, তখন খুব রাগ করবে। নিলয় রুমে চলে যায়, তারপর ল্যাপটপটা নিয়ে আবার প্রণ দেখা শুরু করে আর বলে, এবারের মতো বেঁচে গেলে রিমি আপা, ধরা তোমাকে পড়তেই হবে আমার কাছে। রিমি চেয়ার মুছতে মুছতে ভাবে, নিলয় ছেলেটা কেমন পাল্টে গেছে, সারাদিন ল্যাপটপ নিয়ে কী যে দেখে, রুম থেকেও বের হয় না। রিমি দুপুরে খাবার খাওয়ার জন্য নিলয়কে ডাকতে যাবে, এমন সময় দেখে নিলয় ল্যাপটপ নিয়ে মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে আর প্রচুর ঘামছে। রিমি কিছুটা সন্দেহ নিয়ে চুপি চুপি ঘরে ঢোকে আর ল্যাপটপের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ওঠে। নিলয় হকচকিয়ে ল্যাপটপ বন্ধ করে ফেলে, তারপর বলে, কী ব্যাপার আপা, তুমি এখানে অনুমতি ছাড়াই চলে এসেছো যে? রেমি বলে, তুই এতটা নিচে নেমে গিয়েছিস? ছিহ, যে বয়সে তোর পড়াশোনার করার কথা সে বয়সে তুই নোংরামি করছিস। তোর মা বাবা এত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, তার এই পরিণতি? নিলয় বলে, শুধুমাত্র মায়ের কথায় তোমাকে আপা ডাকি, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকবে, আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবে না, আর যদি পারো তাহলে আমাকে একটু সুখ দেবে। এসো, আমার আর শুধু ভিডিও দেখতে ভালো লাগে না, লাইফে কিছু প্র্যাকটিক্যাল চাই, তুমি তো আমার নিজের বোন না, সমস্যা কি একটু কাছে এলে? নিলয়ের কথা শুনে রিমি হতবাক হয়ে যায়, দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, সে কিছু না বলে রুম থেকে চলে গিয়ে নিজের কাজ করে। কিছুক্ষণ পর নিলয়ের মা আসলে রিমির সমস্ত ঘটনা খুলে বলে। রাহেলা বানু বলে, আমি এ কথা বিশ্বাস করি না, আমার ছেলে এমন হতেই পারে না, তুই এতদিন ধরেই বাড়িতে কাজ করছিস, তোকে নিলয় বড় বোনের মতোই দেখছে, আমিও তোকে মেয়ের মতোই দেখছি, কিন্তু এত বড় অপবাদ যখন তুই দিচ্ছিস তখন অবশ্যই প্রমাণ দিতে হবে। রিমি বলে, ঠিক আছে আমি প্রমাণ দেব, আপনি যে বাড়িতে এসেছেন এ কথা নিলয় এখনও জানে না, আপনি দরজার আড়ালে দাঁড়াবেন, আমি গিয়ে নিলয়ের সাথে কথা বলবো, তাইলে আপনি যথাযথ প্রমাণ পাবেন। রাহেলা বানু দরজার পাশে আড়ালে লুকিয়ে থাকে। রিমি রুমে গিয়ে নিলয়কে বলে, একটা কথা বলতে এসেছি। নিলয় হাসতে হাসতে বলে, কি কথা? আমি জানি তুমি রাজি, তাই তো? আমি জানতাম তুমি রাজি হবে, কেন এত ভনিতা করো বলো তো, এসো বিছানায় এসো, বলে রিমির হাত ধরে টান দেয় নিলয়। এমন অবস্থায় রাহেলা বানু ঘরে ঢোকে, নিলয়ের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, ছিহ, আমি এত কষ্ট করে তোকে পড়াশোনা শেখাচ্ছি, এই তার পরিণতি, তুই কি করে পারলি আমার ছেলে হয়ে এত নিচে নামতে? নিলয় থতমত হয়ে বলে, তুমি কখন এলে মা? চুপ কর, না আসলে হয়তো জানতে পারতাম না, তোর মতো একটা অমানুষ জন্ম দিয়েছি, তোর লজ্জা করলো না বোনের মতো একটা মেয়ের সাথে এমন কুরুচিপূর্ণ আচরণ করতে? আর তোকে পড়াশোনার জন্য ল্যাপটপ দিয়েছি, আর তুই প্রণ ভিডিও দেখিস, তোর ল্যাপটপ আমি আজ ভেঙে ফেলব। নিলয় বলে, মা প্লিজ ল্যাপটপ ভেঙো না। বন্ধুদের প্ররোচনায় পরিচিত হয়ে আমি প্রণ দেখা শুরু করি, অতিরিক্ত দেখার ফলে আমি রিমি আপার সাথে এমনটা করে ফেলেছি, আমাকে প্লিজ মাফ করে দাও, আমি জীবনের এমন ভুল করব না, তুমি ল্যাপটপটা আমাকে দিয়ে দাও। রাহেলা বানু বলে, ভুল যখন স্বীকার করেছিস তখন মাফ করব, তবে এর জন্য শাস্তিও বরাদ্দ থাকবে, আজ থেকে প্রয়োজন ছাড়া ল্যাপটপ নিতে পারবি না, তালাবন্ধ থাকবে। কিন্তু মা, আর একটা কথা বললে, তোকে বাড়ি থেকে বের করে দেব। তারপর রিমির দিকে তাকিয়ে বলে, তুই কিছু মনে করিস না মা, ওর হয়ে আমি তোর কাছে মাপ চাচ্ছি, আমি জানি তুই ওকে ছোট ভাইয়ের মতোই স্নেহ করিস, ওর ভুলটাও তাই ভেবে মাফ করে দিস। আজকালের জেনারেশনের কাছে প্রণ যেন একটা শখ, ট্রেন্ড, যার ফলে বাড়ছে দেশে ধর্ষণ, যৌন হয়রানিমূলক আচরণ, তাই অবশ্যই এসব কুরুচিপূর্ণ মানসিকতা থেকে দূরে থাকুন, সুস্থ সমাজ গড়ে তুলুন।